আজকে 5 ফেব্রুয়ারি বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। অ্যাকচুয়ালি আমি গেছিলাম দেশের বাড়িতে, দেশের বাড়ি থেকে এখন ফিরছি। আমার দাদার বিয়ে ছিল, তো কালকে বউ ভাত কাটিয়ে আজকে সকাল সকাল উঠে বেরোনোর কথা ছিল, বাট আমি ঘুম থেকে উঠতে পারিনি। অ্যাজ ইউজুয়াল আমি লেট, আর লেটের পরেও আমি আমার স্বভাববশত আমি ভুলভাল রাস্তায় চলে গেছিলাম, গিয়ে এতক্ষণ পরে আলটিমেটলি আমি আমার নিউ টাউনে পৌঁছালাম। বিশ্ব বাংলা গেটের সামনে আছি, এবার যেতে যেতে তোমাদের সাথে কথা বলি। তো চলো জল টল খেয়ে নিই, একটুখানি হাঁপিয়ে গেছি, অনেকটা চালিয়েছি। আমার দেশের বাড়ি আমার বাড়ি থেকে 101 কিলোমিটার। তো আমি ফুল রাইডিং গিয়ার্স পরে বেরিয়েছি, দেখতে পারো জ্যাকেট জুতো, বাট নি গার্ডটা ভুলে গেছি, আই এম সো সরি। বাট আমি বলবো যে যে যেখানেই যাচ্ছ, একটু দূরের রাস্তা হলে, হাই রোড হলে, প্লিজ মনে করে রাইডিং গিয়ার্সগুলো পরো, হেলমেট তো সবসময় পরো, পরো, যতটা ইউজ করবে ততটা তোমারই ভালো। এখান থেকে এই বিশ্ব বাংলা গেট সম্বন্ধে আমার বিশাল একটা ইচ্ছা রয়েছে যে এখানে উঠে আমি চা কফি খাবো, এই করবো ওই করবো, বাট এখনো অবধি আমার সেই সুযোগ হয়ে ওঠেনি। তবে আশা করছি তোমাদের মধ্যে কেউ আমার সেই সতীর্থ হবে। তো তোমাদের মধ্যে কেউ যদি ইন্টারেস্টেড থাকো এই বিশ্ব বাংলা গেটে আমার সাথে আসার জন্য, তো প্লিজ জানিও, কারণ আমি বন্ধু বান্ধব পাচ্ছি না, কার সাথে যাব কি করবো বুঝতেও পারছি না। তো জানিও, একসাথে আসা যাবে, জানাবে কোথায় কমেন্ট বক্সে বা ইনস্টাগ্রামে ডিএম করো। আমি আগের দিন ভুল করে মা ফ্লাইওভারে না উঠে তলা দিয়ে আসছিলাম, তো আমার একটা বেনিফিট মনে হয়েছে যে ব্রিজের তলা দিয়ে যদি আসো তাহলে ব্রিজের এই ছায়াটা তুমি পেতে পারো। আরও 23 কিলোমিটার বাকি, 45 মিনিটের রাস্তা, তো চলো যাই বাড়ি। গিয়ে আবার শাড়ি টাড়ি পরে মাঞ্জা মারতে হবে, তো এরকম গিয়ার্স পিয়ার্স পরে আর কতক্ষণ? সরস্বতী পুজো ভাই, ভ্যালেন্টাইন্স ডে। এই যে এসে গেছি আমরা মা ফ্লাইওভার, এবার তোমাদেরকে সুস্বাগতম আমার ব্লগে, আমার চ্যানেলে। আমি ইপ্সিতা বিশ্বাস, তো তোমাদের সাথে এখন আমি আজকের সরস্বতী পুজোটা শেয়ার করতে চলেছি। তো চলো দেখা যাক কি কি করতে পারি। এখনই বাজে হচ্ছে কটা দেখতে পাচ্ছি না বাবা, নন করছে 12:42। তো এখন বাজে 12:42, আমি যাচ্ছি বাড়ির দিকে, আর আমার বাড়ি যেতে এখনও লাগবে, হয়তো 1:30 বেজে যাবে, চলো দেখা যাক। তো এই যে বাঁ দিকে আমার স্কুল, এই স্কুলে পড়তাম কম, দৌড়াদৌড়ি মানাবাড়ি লাফালাফি এইসব করতাম বেশি। এতটা বড় হয়ে গেছি যে গত 5-6 বছর ধরে আসা আর হয় না, এখান থেকে কত কি শুরু কত কি শেষ। তবে হ্যাঁ, স্কুল থেকে অনেক মেমোরি নিয়ে বেরিয়েছি, অনেক মেমোরি। কত গাড়ি, বাপ রে বাপ, চারিদিকে ছেলেগুলো সব পাঞ্জাবি পরে আর মেয়েগুলো সব শাড়ি পরে, যাই আমিও সাজবো, সেজে ছবি টবি তুলতে হবে, পোস্ট করতে হবে। এসে গেছে আমার বন্ধুগণ, দেখো দেখো সেজে গুজে মাঞ্জা দিয়ে বেরিয়েছে,
যদিও আমাকে বেশি সুন্দর লাগছে আমি জানি সুন্দর লাগে কোনো ব্যাপার না তো আমরা এবার ঘুরতে টুরতে যাব হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে 10টা থেকে অপেক্ষা করে করে এই মুহূর্তে এখন বাজে 1:30 তো এই সময় এসে পৌঁছেছে ইপসিতে এখন তো আমরা এখন বের হব ঘুরতে তুমি কিছু বলো আমি কি বলবো সবাইকে সরস্বতী পূজোর অনেক অনেক প্রণাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কি চলো সবাই ঘুরতে বেরো দেখতে থাকো আমাদের ব্লগ হ্যাঁ অবশ্যই দেখতে থাকো ইপসি ট্রিপসি সবাই যারা যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করো দাও লাইক করে দাও আর শেয়ার করে দাও অবশ্যই করবে ঠিক আছে করো করবে করে দিও কিন্তু বাই চলো আমরা ঘুরতে যাই ঠিক আছে একটু মজা ফান্ডে মেরে নি হ্যাঁ একটু ফটো ফটো তুলে নি আমরা আগে একটু দিয়ে নি আমরা আগে একটু মাঞ্জা দিই নি ওর খুলে যাচ্ছে আবার দৌড়ে দৌড়ে আসছে খুলছে আর আসছে এই সব হচ্ছে যাই হোক আমাদের ছবি তোলার ব্যাপার রয়েছে ইনস্টাগ্রামে পোস্ট করবো আমাদের সবারই ইনস্টাগ্রাম ফেসবুক আইডি নিচে ডেসক্রিপশনে দেখতে পাবে যাকে ভালো লাগছে তোমরা ফলো ফলো করতে পারো ঠিক আছে আমাদের যে তোমরা কেমন সরস্বতী পূজা কাটালে সেটা অবশ্যই কমেন্ট লিংকে গিয়ে তোমরা কমেন্ট করে আমাদের কমেন্ট করে জানিয়ে দিও যে তোমরাও কেমন ঘুরলে সরস্বতী পূজা হ্যাঁ অবশ্যই অবশ্যই আর পরিচয় করে দিই এটা সুজাতা এটা পিউ এরা হচ্ছে আমার সবচেয়ে ছোটবেলার বন্ধু এদের ছাড়া আমার সরস্বতী পূজো ইনকমপ্লিট আর আমাদেরও সেম আমাদেরও এসে মিট করতেই হতো না হলে হতো না ছাড়া পুরোটাই ইনকমপ্লিট ইনকমপ্লিট সবথেকে বড় কথা তো এই চলো রেডি হই এবার অবশ্যই চলো চলো টাটা গুড বাই